সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথমবারের মতো ঢাকার বাইরেও সাত বিভাগের কেন্দ্রে একযোগে পরীক্ষা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, সার্বিকভাবে পরীক্ষার মান ও ব্যবস্থাপনা অনেক ভালো হয়েছে। আগামীতেও ঢাকার বাইরে পরীক্ষা নেয়ার নতুন এই কার্যক্রম অব্যাহত রাখা হবে। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, করোনায় পড়াশোনার গ্যাপ থাকলেও ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে। এবার বাণিজ্য অনুষদের 1,250 আসনের বিপরীতে লড়েছেন 27,000-এর বেশি পরীক্ষা শিক্ষার্থী, অর্থাৎ গড়ে প্রতি আসনের জন্য 22 জন করে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হন। শনিবার সামাজিক বিজ্ঞান অনুষদ ঘ বিভাগের ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।